আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা এখন যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রসেসটি হচ্ছে পকেটিং, পকেট ওভারলক। যারা নতুন আছেন, ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতে যাচ্ছেন, বাট সোজা একটা ফেব্রিক্সে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছে, ফ্যাক্টরির ভিতরে এসে যখন আপনাদেরকে প্রসেসে বসাচ্ছে তখন ঠিক আপনারা এটা পারছেন না। তাই আমার এই ভিডিওটা আপনারা দেখে ওই যখন আপনারা প্রসেস সেলাবেন তখন আপনারা আইডিয়া করবেন যে এই ধরনের কাজ গার্মেন্টসে হয় না। আপনাকে কখনোই একটা সোজা প্রসেস বা সোজা ফেব্রিক্স সেলানোর জন্য কোনো ফ্যাক্টরি নেবে না। এই ধরনের, এই যে আমি যে এখন ভিডিওটা দেখাচ্ছি, এই ধরনের কাজ আপনাকে করতে হবে। এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সোজা সেলাই, কিন্তু এটাও এত সহজ না। এটা বন জয়েন, এক নেড়েল এদিক সেদিক হলেই প্রসেসটা বাদ। এই ভিডিওটা যারা নতুন গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিওটা দেখে শিখতে পারেন, বুঝতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আপনার হয়তো আপনার বন্ধু গার্মেন্টসে আসছে, ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছে, বাট গার্মেন্টস কি, কেমন, সেখানে মেশিন কেমন, সেখানে কিভাবে কাজ করে তার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। যখন ট্রেনিং সেন্টারে সে কাজ শিখবে, হয়তো শেখার আগে যদি এই ভিডিওটা তার দেখা হয় কিছুটা আইডিয়া নিতে পারবে। এখন যে প্রসেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঁচা মেশিন। এটা বেশিরভাগ ব্যবহার করা হয় প্যান্টের বেল জয়েন্ট এবং শার্টের বক্স প্লেট করার জন্য, শার্টের কাফ করার জন্য এবং বিভিন্ন জায়গায় প্যান্টের, বিশেষ করে প্যান্টের বেল্ট দিয়ে, কাঁচা দিয়ে করা হয়, বিভিন্ন জায়গায় গার্মেন্টসে ব্যবহার করা হয়। এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফরম রাইজ পাইপিং। এটা ফরম পার্ট, একটা প্যান্টের ফরম পার্ট। ফরম পার্ট প্রথমে ওভারলক করা হয়েছে, তারপরে সেটার উপরে পাইপিং করা হচ্ছে। পাইপিংটা, এটা একটা ডিজাইন ওই প্যান্টের। এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্যানেল টপসিন। প্যানেল টপসিন দেওয়ার পরে, সরি, প্যানেল কাঁচা মারতেছে অ্যালাউন্স অ্যাক্সিয়াম দিয়ে, তারপরে প্যানেল টপসিন দেওয়া হবে। এটা একটা ডিজাইন, প্যান্টের লেগে একটা ডিজাইন। আপনারা যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। এই ধরনের ভিডিও আমরা খুব কষ্ট করে বানিয়ে থাকি, আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইলো।